প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, সেই সাথে পড়ার টেবিলেই আছো। সেজন্য তোমাদের সকলকে ফুলেল শুভেচ্ছা। আমি মোহাম্মদ এমারাত হোসেন ইমরান, সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান বিভাগ, সরকারি হরগঙ্গা কলেজ, মুন্সিগঞ্জ। অনলাইন পর্দানে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা উচ্চ মাধ্যমিক প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় থেকে দুতরফা দাখিলা পদ্ধতি ও নগদান বই সম্পর্কে জানার চেষ্টা করব। শুরুতেই চলো দেখি কিছু পিকচার কী দেখতে পাচ্ছি। দুপক্ষের খেলোয়াড়রা খেলার জন্য প্রস্তুত, এখনই খেলা শুরু হয়ে যাবে। তবে হিসাব বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে আমরা যে বিষয়টি খেয়াল করছি, এখানে দুটি পক্ষ বিদ্যমান। দ্বিতীয় পিকচারটি দেখি, দাতা ও গ্রহীতা, এখানেও দুটি পক্ষ, যেটাকে আমরা লেনদেন বলছি, যা প্রথম লেকচারে অনুযায়ী আমরা লেনদেন হিসাবে চিহ্নিত করে আসছি। তাহলে লেনদেনকে দুটি পক্ষে বিশ্লেষণ করছি, যার একটিকে বলি ডেবিট, অপরটিকে ক্রেডিট। এছাড়াও ডেবিটের সমপরিমাণ ক্রেডিট করে বিজ্ঞানসম্মত উপায়ে হিসাবে লিপিবদ্ধ করি। এটি মূলত দুতরফা দাখিলা পদ্ধতি। আর এই বক্তব্যটি যিনি প্রথমে উদ্ভাবন করেছিলেন এবং যে কারণে তাকে আমরা হিসাব বিজ্ঞানের জনক হিসেবে আখ্যায়িত করেছি, তিনি হলেন লুকা প্যাসিওলি। তিনি মূলত ইতালীয় একজন গণিতবিদ, পাঁচ খণ্ডের সোমা ডি অ্যারিথমেটিকা জিওমেট্রিয়া প্রফেশনিয়েট প্রফেশনালিটা বইটির একটি অধ্যায়ে তিনি মূলত এই দুতরফা দাখিলা পদ্ধতি সম্পর্কে আলোকপাত করেছেন, যা প্রকাশিত হয়েছিল 10 নভেম্বর 1494 সাল। প্রসঙ্গত বলে রাখি, এ কারণেই প্রতি বছর নভেম্বরের 10 তারিখ আমরা হিসাব বিজ্ঞান দিবস হিসাবে উদযাপন করে থাকি। চলো দেখি দুতরফা দাখিলা পদ্ধতির জনক নিজে এ সম্পর্কে কি বলেছেন। My name is Luca Pacioli. I'm going to help you all learn about accounting. Annie, it's nice to meet you. Yes, sometimes I'm referred to as the father of accounting because I documented the double entry method of accounting that is still in use today. I was writing a book on arithmetic in 1494. I realized that many merchants always wanted to know what was owed to other merchants and what other merchants owed to them. But the book was called Summa de Arithmetica Geometria Proportione et Proportionalita. Excellent. That translates to the book about arithmetic, geometry, proportions, and proportionality. Those in double entry accounting, two accounts are always affected by every business transaction and both sides always equal. Think of it like a scale. If you put something on one side of the scale will be out of balance. But if you put something of equal weight on the other side, the scale balances. Accounting is also called the accrual method. It is the accounting method most often used by companies today. All public companies use the double entry accounting method. Interesting. And remember, you should not go to sleep until your debts equal your credits. শিক্ষার্থী বন্ধুরা,
এতক্ষণ লুকা প্যাসিওলির বক্তব্য শুনলাম। তার বক্তব্য থেকে এটুকু বুঝতে পারছি লেনদেনে দুটি পক্ষ থাকবে, একটা পক্ষ সুবিধা গ্রহণকারী, অপরটি সুবিধা প্রদানকারী। তোমরাই বলো, প্রদানকারী যদি না থাকে তাহলে গ্রহণকারী আসবে কীভাবে? যা হোক, গ্রহীতাকে আমরা ডেবিট করব বা ডেবিট বলছি, আর দাতাকে ক্রেডিট করব। সেই সাথে ডেবিটের সমপরিমাণ ক্রেডিট রাখব, অর্থাৎ ডেবিট এবং ক্রেডিট ক্রেডিট দুই পক্ষ সবসময় সমান থাকবে। আর এটিই হলো দুতরফা দাখিলা পদ্ধতির মূল কথা। শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার এ অধ্যায়ের আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তার আগে চলো কিছু ছবি দেখি। ছবিতে কি দেখতে পাচ্ছ? ব্যাংকের ক্যাশ কাউন্টারে নগদে লেনদেন হচ্ছে। দ্বিতীয় ছবিতে নগদে অর্থ বিনিময় হচ্ছে। তৃতীয় ছবিতে নগদ অর্থের জের নির্ণয় করা হয়েছে। তাহলে এবার তোমরাই অনুমান করে বলো আমরা কোন বিষয় নিয়ে কথা বলবো। ঠিক ধরেছ, আমরা কথা বলবো ক্যাশ বই নিয়ে, নগদান বই। নগদান বই কাকে বলে? হিসাবের যে বইতে কারবারের সকল নগদ প্রাপ্তি ও নগদ প্রদান লিপিবদ্ধ করা হয় এবং নির্দিষ্ট সময় অন্তর উদ্বৃত্ত নির্ণয় করা হয় তাকে আমরা নগদান বই বলবো। আর এই নগদান বইকে সাধারণত এই চারটি ভাগে ভাগ করা হয়। এক ঘরা নগদান বই, দুই ঘরা নগদান বই, তিন ঘরা নগদান বই এবং খুচরা নগদান বই। তবে বর্তমানে নগদান বইকে নগদ প্রাপ্তি ও নগদ প্রদান জাবেদা নামেও অভিহিত করা হয়ে থাকে। শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা নগদান বইয়ের কয়েকটি প্রাপ্তি ও প্রদানের আইটেম দেখব। তোমরা বই দেখে আরও বেশি আইটেম জানার চেষ্টা করবে। প্রারম্ভিক কোনো উদ্বৃত্ত থাকতে পারে, সেটি হাতেও থাকতে পারে, ব্যাংকেও থাকতে পারে। ব্যাংক থেকে নগদ টাকা উত্তোলন করেছি, এরপর নগদ গ্রহণ করেছি, সবই হলো নগদ প্রাপ্তির আইটেম সমূহ। একই সাথে আপ্যায়ন, এটি একটি খরচ, নগদ প্রদান করা হয়েছে। জ্বালানি ক্রয়, এখানেও নগদ অর্থ পরিশোধিত হয়েছে। নগদ অর্থের বিনিময়ে গাড়ি কিংবা কোনো সম্পত্তি ক্রয় করেছি, অর্থাৎ নগদ পরিশোধিত হয়েছে। এসবই হলো নগদ প্রদানের উদাহরণ। এছাড়াও কিছু আইটেম আছে যা আমরা কখনোই নগদান বইতে অন্তর্ভুক্ত করি না বা নগদান বইতে বসে না, যেমন বাট্টা। বাট্টা আবার বিভিন্ন রকম হতে পারে অবশ্য, যেমন বিক্রয় বাট্টা, ক্রয় বাট্টা, যাকে আমরা কারবারি বাট্টা বা ব্যবসায়িক বাট্টাও বলে থাকি। এছাড়াও আরও এক ধরনের বাট্টার কথা আমরা শুনে থাকি, সেটি হলো পরিমাণ বাট্টা। আর এই বিষয়ে এছাড়াও আরও কিছু আইটেম আছে, নিয়োগ প্রদান করা হয়েছে কিংবা নগদ অর্থের ট্রানজ্যাকশন হয়নি, এই বিষয়গুলোকে আমরা নগদান বইতে আনব না। তবে একটা বিষয় স্পষ্ট করা প্রয়োজন, সেটি হলো নগদান বইতে কারবারি বাট্টা না বসলেও নগদ বাট্টা কিন্তু তিন ঘরা নগদান বইতে অবশ্যই বসাতে হবে। শিক্ষার্থীবৃন্দ,
এতক্ষণ আমরা প্রাপ্তি ও প্রদান আইটেমগুলোকে আলাদা করে জানার চেষ্টা করেছি। সংক্ষেপে যদি বলি, সকল প্রকার নগদ প্রাপ্তিকে হিসাবের ডেবিট পাশে বসাবো এবং সকল প্রকার প্রদানকে হিসাবের ক্রেডিট পাশে বসাবো। আমরা রিসিপ্ট এবং পেমেন্ট এই আইটেমগুলোকে এক নজর একটু দেখে নিই, কোনগুলোকে ডেবিট পাশে রাখবো এবং কোনগুলোকে ক্রেডিট পাশে রাখবো। দেখেছো বন্ধুরা, এবার নগদান বইয়ের কিছু নমুনা ছক দেখি আমরা। প্রথমেই এক গড়া নগদান বহি, এখানে নগদ অর্থের প্রাপ্তি ও প্রদান একসাথে একই টাকার ঘরে বসানো হয়, যেটি বর্তমানে প্রচলিত নেই বললেই চলে। এরপর দুই ঘরা নগদান বহি, এখানে প্রদান ও প্রাপ্তি উভয়ের ক্ষেত্রে নগদ ও ব্যাংকের জন্য দুটি আলাদা ঘর রাখা হয়েছে, অর্থাৎ নগদ অর্থের আদান প্রদান এবং ব্যাংক সংক্রান্ত বিষয়গুলো আমরা আলাদা করে উপস্থাপন করছি। এখানে ব্যাংকের কলামে ডেবিট উদ্বৃত্ত হতে পারে, আবার কখনো কখনো ক্রেডিট উদ্বৃত্ত হতে পারে। তবে একটা বিষয় স্পষ্ট করে জানা প্রয়োজন, সেটি হলো নগদের ঘরে কখনোই ক্রেডিট উদ্বৃত্ত প্রকাশ করবে না, কেননা আমরা জানি যে নগদ প্রদানের চেয়ে নগদ প্রাপ্তির চেয়ে নগদ প্রদান কখনো বেশি হবে না। যাই হোক, আমরা নির্দিষ্ট একটা সময় শেষে বা মাস শেষে নগদ অর্থ উদ্বৃত্ত বা ব্যাংকের উদ্বৃত্ত এটার মাধ্যমে জানতে পারবো। তিন ঘরা নগদান বহি, এখানে এটি মূলত দুই ঘরা নগদান বহির ছকের মতোই অতিরিক্ত শুধু বাট্টার ঘরটি, আর এই বাট্টা হলো নগদ বাট্টা। শেষটি হলো খুচরা নগদান বহি, কখনো কখনো প্রধান ক্যাশিয়ার তার কাজকে সহজ করবার জন্য এক বা একাধিক পেটি ক্যাশিয়ার নিয়োগ করে থাকেন, সেক্ষেত্রে পেটি ক্যাশিয়ারগণ খরচের বিশ্লেষণপূর্বক এই খুচরা নগদান বহি প্রস্তুত করে থাকেন। শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ আলোচনা শুনেছি, এবার একটি আমাদের নমুনা প্রশ্ন দেখি। সাগরিকা ট্রেডার্সের 2019 সালের জুন মাসের লেনদেনসমূহ দেখব আমরা। জুন মাসের 1 তারিখ নগদ জমা 22,000 টাকা এবং ব্যাংকে জমা 2,000 টাকা ক্রেডিট। এখানে ব্যাংক জমা ক্রেডিট বলতে আমরা ব্যাংক জমা অতিরিক্তকে বুঝব। 5 তারিখ করিমের নিকট থেকে ধারে মাল ক্রয় করা হয়েছে 5,000 টাকা, এটি কি নগদান বইতে অন্তর্ভুক্ত হবে? অবশ্যই না, কারণ আমরা জানি কেবলমাত্র নগদে লেনদেনসমূহ নগদান বইতে অন্তর্ভুক্ত হয়, কাজে এটিকে আমরা নগদান বইতে অন্তর্ভুক্ত করব না। 8 তারিখ সৈকতের নিকট হতে 20,000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে নগদ 8,000 টাকা এবং চেক মারফত 11,500 টাকা আদায় হয়েছে। তাহলে আদায় হয়েছে কত? 8,000 আর হলো 11,500, দ্যাট মিন্স 19,500 টাকা। বাকি 500 টাকা কোথায় গেল? হ্যাঁ, এই 500 টাকাই হচ্ছে নগদ বাট্টা, যেটি সৈকতকে সাগরিকা ট্রেডার্স প্রদান করেছে তার প্রাপ্য টাকাকে দ্রুততম সময়ে পরিশোধ করতে উৎসাহ দেওয়ার জন্য। কারণ আর আমরা জানি নগদ বাট্টা সবসময় নগদান বইতে অন্তর্ভুক্ত হবে। 15 তারিখ সৈকতের নিকট হতে প্রাপ্ত চেকটি ব্যাংকে জমা করা হলো। মনে রাখা প্রয়োজন, চেক যতক্ষণ পর্যন্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট গচ্ছিত থাকে ততক্ষণ পর্যন্ত সেটিকে আমরা নগদ টাকার মতো মনে করে থাকি, কিন্তু যখনই এটিকে আমরা ব্যাংকে জমা দিব তাহলে সেই ক্ষেত্রে আমরা একদিকে দেখব যে একদিকে নগদ টাকার পরিমাণ কমবে,
অপরদিকে ব্যাংকের পরিমাণ বাড়বে, সেক্ষেত্রে আমরা এটিকে কন্ট্রাএন্ট্রি করে থাকি। তবে এটুকু বলি, যদি চেকটি ওই দিনই ব্যাংকে জমা দেওয়া হয় সেক্ষেত্রে আর কন্ট্রা দেওয়ার প্রয়োজন হয় না। 20 তারিখ, 5% ব্যবসায়িক বার্তায় নগদ বিক্রয়। আমরা আগেই জেনেছি যে ব্যবসায়িক বার্তা নগদান বইতে অন্তর্ভুক্ত হয় না। তাহলে নগদ বিক্রয় 30,000 টাকা, এই 30,000 টাকার 5% যত টাকা হবে, এই টাকা, এই পরিমাণ টাকা বাদ দেওয়ার পরে অবশিষ্ট যে টাকা থাকবে সেটি আমরা প্রাপ্তির ঘরে লিখব, এই বার্তাটিকেও আমরা নগদান বইতে অন্তর্ভুক্ত করব না। 30 তারিখ, হাতে নগদ 5,000 টাকা রেখে অবশিষ্ট টাকা ব্যাংকে জমা করা হলো। এই কাজটি করবার আগে, এর আগ পর্যন্ত অর্থাৎ 20 তারিখ পর্যন্ত লেনদেনগুলো আমরা নগদান বই শখ অনুযায়ী বসাবো। বসানোর পরে খসড়া একটি জায়গাতে আমরা নগদের ঘরের উদ্বৃত্ত বের করব। সাপোজ আমরা ধরে নিলাম নগদ উদ্বৃত্ত সেখানে আসছে 20,000 টাকা, অথচ 30 তারিখে বলেছে হাতে নগদ 5,000 টাকা রাখতে। তাহলে কত টাকা বেশি আছে সেখানে? 15,000 টাকা। 20,000 থেকে এই 5,000 বাদ দিলে থাকবে 15,000 টাকা। এই 15,000 টাকা আমরা ব্যাংকে জমা করে দেব, অর্থাৎ নগদ টাকা কমবে 15,000 এবং ব্যাংকে বাড়বে 15,000, অর্থাৎ এটিও একটি কন্ট্রাএন্ট্রি হবে। আশা করি আমাদের বিশ্লেষণটি তোমরা বুঝতে পেরেছ এবং সেই অনুযায়ী তোমরা কাজ করবে। যাই হোক, আমাদের জন্য নির্দেশিকা কী সেটি একটু লক্ষ্য করি। মোট বার্তার পরিমাণ কত? এখানে যেহেতু মোট বার্তার কথা বলেছে, আমরা দেখেছি যে 8 তারিখের ক্ষেত্রে নগদ বার্তা এবং 20 তারিখে কারবারি বার্তা আছে। এই দুইটি বার্তার যোগফল মিলে যে পরিমাণ বার্তা হবে সেটি এখানে আমরা ক্যালকুলেশন করব। এছাড়া ক্ষতে আসছে উক্ত লেনদেনগুলো থেকে একটি 2 গড়া নগদান বহি তৈরি করব। গতে আসছে উক্ত লেনদেনগুলো থেকে একটি 3 গড়া নগদান বহি তৈরি করব। আমার মনে হয় তোমরা যদি 2 গড়া নগদান বহি তৈরি করতে পারো, 3 গড়া নগদান বই করবার জন্য আলাদা করে কোনো প্রস্তুতির প্রয়োজন নেই, শুধুমাত্র বার্তার কলামটি অতিরিক্ত হিসাবে যোগ করব, তাহলেই আমাদের উত্তরটি সম্পন্ন হয়ে যাবে। আমরা এতক্ষণ প্রশ্নমালা জানলাম। আমি আশা করব তোমরা বাসায় আছো এবং বাসায় বসে এই কাজটি সম্পন্ন করবে। তোমাদের উপর যথেষ্ট আস্থা আছে, তোমরা চেষ্টা করলেই পারবে আশা করছি। তবু যদি কোনো সমস্যা থেকে থাকে বা সমাধানের ক্ষেত্রে কোনো প্রবলেম ফেস করি, আমাকে মেইল করতে পারো অথবা কমেন্টসে লিখে পাঠাতে পারো, চেষ্টা করব সমাধান দেওয়ার জন্য। আর এতক্ষণ ধৈর্য সহকারে আমাকে শুনবার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাল্লাহ আবার দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।